পশ্চিম তীরের 27 বর্গ কিলোমিটার অঞ্চল দখলে নিল ইসরায়েল। গাজায় আরব শান্তিরক্ষী বাহিনী গড়বে ইসরায়েল। লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের হামলা। ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত 17। আগামীকাল যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্র একদিকে উদ্বেগ প্রকাশ করে, অন্যদিক বোমা পাঠায়। জয়ের পরও শান্তিতে নেই পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিনি অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিনি জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। পশ্চিম তীরে 27 বর্গ কিলোমিটার অঞ্চল দখলে নিল ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে 27 বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছে ইসরায়েল। গত বছরের 7ই অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সুযোগে পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা শুরু করে তারা। এতে 6 মাসের মধ্যে 27 বর্গ কিলোমিটার অঞ্চল ছিনিয়ে নিয়েছে তারা। ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড রেসিস্ট্যান্স কমিশন শনিবার 48তম ভূমি দিবসে এই তথ্য জানায়। সিডাব্লিউআরসি আরও জানিয়েছে, অবৈধ দখলদার ইসরায়েলি সরকার 1895টি নতুন বসতির অনুমোদন দিয়েছে। এতে করে ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাস করা 25টি বেদুইন সম্প্রদায় বাস্তুচ্যুত হয়ে গেছেন। এছাড়া ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালানোর জন্য 840টি চেকপয়েন্ট এবং গেট স্থাপন করা হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ ফিলিস্তিনি ও তাদের সম্পদের ওপর 9700 বার হামলা চালিয়েছে এবং কয়েক হাজার জলপাই গাছ ধ্বংস করেছে অথবা সেগুলো উপড়ে ফেলেছে। 6 দিনের যুদ্ধ শেষে 1967 সালের 7ই জুন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। ওই সময় এই অঞ্চলগুলো জর্ডানের শাসনাধীন ছিল। আন্তর্জাতিক আইনে দখলদারিত্ব অবৈধ হলেও 50 বছরের বেশি সময় ধরে এসব অঞ্চলে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছে ইসরায়েল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পশ্চিম তীরে অসংখ্য ইহুদি বসতি স্থাপন করেছে ইসরায়েল, যেটি এখনও অব্যাহত রয়েছে। তাদের এসব বসতি স্থাপনের কারণে নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন অনেক ফিলিস্তিনি। এদিকে গাজায় আরব শান্তিরক্ষী বাহিনী গড়বে ইসরায়েল। প্রায় 6 মাসের বর্বরতা চালিয়ে ফিলিস্তিনের গাজাকে পুরোপুরি ধ্বংস করে এবার সেখানে নতুন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের চিন্তা করেছে ইসরায়েল। এই বাহিনীতে অন্তত 3টি আরব দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাখার পরিকল্পনা করেছে ইহুদিবাদী দেশটি। মিশর ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও অপর আরও একটি দেশ থাকতে পারে এই বাহিনীতে, যা পরিচালিত হবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এদিকে রাফায় হামলায় ইসরায়েলের হুমকির মধ্যেই দেশটিকে নতুন করে আরও গোলাবারুদ ও বিমান দিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা। এই নতুন বাহিনীর কাজ হবে গাজায় মানবিক সহায়তা সরবরাহ করা। যুক্তরাষ্ট্র এদের পরিচালনা করবে, কিন্তু গাজায় যুক্তরাষ্ট্রের কোনো বাহিনী থাকবে না। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াফ গ্যালান্ট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় বিষয়টি নিয়ে অগ্রসর হয়েছেন। এই বাহিনী গঠনের ধারণাটিকে যুক্তরাষ্ট্র সমর্থন করেছে। মানবিক সহায়তা বিতরণ ছাড়াও বাহিনী সম্ভবত আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র হবে। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে, যাদের হামাসের সঙ্গে সম্পর্ক নেই। তবে আরব মিত্ররা আসলেই শান্তিরক্ষা প্রকল্পে আসতে রাজি হবে কিনা তা স্পষ্ট নয়, কারণ তারা বলে আসছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া যুদ্ধের পর গাজায় ব্যবস্থাপনায় যুক্ত হবে না। এদিকে ইসরায়েলকে আরও $100 বিলিয়ন মূল্যের বোমা যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের প্রকাশ্য নিন্দা জানালেও ওয়াশিংটন এই অস্ত্র হস্তান্তরের অনুমোদন দিল। এদিকে লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের হামলা। দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার সীমান্ত শহর রমেশে ইসরায়েলি ওই হামলায় জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন।
লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অভিচায়ে আন্দ্রেই। ইউনিফিল কিংবা জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন UNTSO এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলছে, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের 3 কারিগরি পর্যবেক্ষক ও 1 লেবানিজ অনুবাদক ছিলেন। ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যেক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। প্রায় 6 মাসের এই হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষের সামরিক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের সরকারি সূত্রগুলো বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত 270 যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলের হামলায় লেবাননে আরও 50 বেসামরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক, সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলি হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সদস্যরা ও লেবাননের সামরিক বাহিনীও। এর আগে গত বছরের নভেম্বরে ইউনিফিল জানায়, দক্ষিণ লেবাননে ইউনিফিলের একটি গাড়ি ইসরায়েলি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মাসে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন বলছে, লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে রয়টার্সের এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, যা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত 17। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ভিড়ে আবারও নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছে 17 জন। এই ঘটনায় আহত হয়েছে আরও প্রায় 30 জন। এর আগে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা 12 জন বলে জানানো হয়েছিল। ইসরায়েল এর আগেও কয়েক দফায় গাজায় সাহায্য প্রার্থীদের ওপর এই ধরনের হামলা চালিয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল কুয়েত গোলচত্বরে হামলায় নিহতের সংখ্যা 12 জন থেকে বেড়ে 17 জনে পৌঁছেছে। হামলায় আরও প্রায় 30 জন আহত হয়েছে। সাহায্য প্রার্থী ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে গাজার ওই মোড়ে জড়ো হচ্ছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছে। এর আগে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট বলেছিল, গত শুক্রবার একই গোলচত্বরে সাহায্য বিতরণের সময় বন্দুক হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়। সে সময় হাজার হাজার মানুষ সেখানে ময়দা এবং অন্যান্য সরবরাহ বহনকারী ট্রাকগুলো আসার অপেক্ষায় জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছে, ত্রাণ বিতরণের তত্ত্বাবধানকারী গাজাবাসীরা ফাঁকা গুলি চালায়, তবে ওই এলাকায় ইসরায়েলি সৈন্যরাও গুলি চালায় এবং বেশ কিছু চলন্ত ট্রাক খাবার নেওয়ার চেষ্টা করা লোকদের আঘাত করে। এতে হতাহতের ওই ঘটনাটি ঘটে। এদিকে হামলার প্রত্যক্ষদর্শীরা মেডিকেল টিম ও বেসামরিক ব্যক্তিদের সহায়তার হতাহতের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সংগ্রামের বেদনাদায়ক দৃশ্য বর্ণনা করেছে। এমনকি হামলার পর কিছু লোক আহত হয়ে মাটিতে পড়েও ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে খাদ্য ও সহায়তা সরঞ্জাম বহনকারী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর একাধিকবার বড় পরিসরে হামলা চালিয়েছে এবং এতে বহু সাহায্য প্রার্থী ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা অবশ্য আরও বেশ কয়েকটি আক্রমণের তথ্য সামনে এনেছে। সংস্থাটি বলেছে, সালা আল দিন স্ট্রিটের ওয়াদি গাজা সেতুর কাছে ইসরায়েলি হামলায় 1 নিহত হয়েছে। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা ও মধ্য গাজার আল বুরিজি শরণার্থী শিবিরে কামানের গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি আর্টিলারি জাবালির পূর্বের রাস্তার পাশাপাশি উত্তর গাজার বেত হানুনেও আঘাত করেছে। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইর আল বালা এবং দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা ও কামান হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমটির সংবাদদাতারা বলেছেন, দেইর আল বালায়ের আল আকসা
শহীদ হাসপাতালের আশেপাশ থেকে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে গাজার মিডিয়া অফিস বলছে, গাজার এই চিকিৎসা অবকাঠামোতে ইসরায়েলি অভিযান হয়নি। এদিকে আগামীকাল যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল। কায়রোতে যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে হামাস ও ইসরায়েল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মিশরের আল কাহেরা নিউজ টিভি জানিয়েছে, আগামীকাল কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু হবে। শনিবার হ্যারেটস ইসরায়েলের একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে উদ্ধৃতি করে বলেছে, আলোচনা অচল অবস্থায় রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, হামাস সমস্ত উত্তর গাজাবাসীকে তাদের আগের বাসস্থানে ফিরে আসার অনুমতি দেওয়ার এবং যুদ্ধ শেষ করা সহ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দাবি করেছে। তারা জিম্মি মুক্তির শর্তে নমনীয়তা দেখাতে অস্বীকার করেছে। ইসরায়েল এই দুটি দাবি প্রত্যাখ্যান করেছে। সোমবার হামাস দোহায় ইসরায়েল, মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রত্যাখ্যান করেছে। এর ফলে জেরুজালেম তার আলোচক দলের বেশিরভাগকে প্রত্যাহার করে নেয়। এদিকে একদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ, অন্যদিকে বোমা পাঠায়। যুক্তরাষ্ট্রের বাইরে এক আর ভেতরে আরেক। ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের হামলা নিয়ে প্রকাশ্য উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন, কিন্তু অন্যদিকে একই সময়ে ইসরায়েলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে। গতকাল এই বিষয়ে জ্ঞাত দুটি সূত্র এই তথ্য জানায়। ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের বোমা পাঠানোর বিষয়টি ওয়াশিংটন পোস্টের কাছে নিশ্চিত করেছে সূত্রগুলো। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইসরায়েলের নতুন যে সামরিক সহায়তা প্যাকেজ ওয়াশিংটনের পক্ষে পাঠানো হয়েছে, তাতে 2000 পাউন্ড ওজনের MK-84 নামের 1800টি বোমা এবং 500 পাউন্ড ওজনের MK-82 মডেলের 500টির বেশি বোমা রয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইসরায়েলকে বার্ষিক সামরিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি $380 কোটি সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ওয়াশিংটন। গাজায় স্থল হামলার পাশাপাশি একটানা বোমা হামলা চালিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে তেল আবিবকে এই অস্ত্র সহায়তা দিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি থেকেও সমালোচনা হচ্ছে। দলটির কয়েকজন সদস্য ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করতে বাইডেনের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে অনেকটাই তড়িঘড়ি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে ডেমোক্র্যাট দলের কয়েকজন সদস্য ও আরব আমেরিকান গ্রুপের পক্ষ থেকে দ্রুত ইসরায়েলকে এমন অস্ত্র দেওয়ার সমালোচনা করা হয়। তাদের অভিযোগ, এর মাধ্যমে ইসরায়েলকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। গত শুক্রবার বাইডেন গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন করায় অনেক আরব আমেরিকান কষ্ট পেয়েছেন বলে স্বীকার করেন। এদিকে জয়ের পরও শান্তিতে নেই পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে টানা পঞ্চম মেয়াদে ক্ষমতায় এসেছেন ভ্লাদিমির পুতিন। নতুন মেয়াদে আরও 6 বছর তথা 2030 সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত হয়েছে 71 বছর বয়সী এই প্রতাপশালী রুশ নেতার। এর মধ্য দিয়ে 200 বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার নেতা হয়ে উঠেছেন 1999 সাল থেকে ক্ষমতায় থাকা সাবেক গোয়েন্দা প্রধান পুতিন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর পুতিন ও তার সমর্থকেরা উদ্দাম উত্তাপনে মেতে উঠবেন, সেটাই স্বাভাবিক। তবে এতে বাগড়া হয়ে দাঁড়ায় ভয়াবহ মস্কো হামলা। মস্কোর উপকণ্ঠের ক্রাসনোগ্রস্কো শহরের ক্রোকাস সিটি কনসার্ট হলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খরাসান বা ISR হামলায় 137 জন নিহত হওয়ার ঘটনায় পুতিনের আরামের ঘুম হারাম হয়ে যায় বলে এ কথা বলা বাহুল্য। উপরন্তু এই ঘটনায় ইউক্রেন যুদ্ধে পুতিনকে বেকায়দায় ফেলবে বলে মনে করেছে বিশ্লেষকেরা, যা রুশ স্বৈরা শাসকের জন্য খারাপ খবরই বটে। ISR হামলা পুতিনের মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে। কেন? বস্তুত এর মধ্য দিয়ে পুতিনের প্রশাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। প্রায় 2 দশকের মধ্যে মস্কোয় সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে এই হামলাকে। মস্কো হামলার ঘটনায় এটাই প্রমাণিত হয় যে রাশিয়ার রাজধানী শহর কতটা অরক্ষিত, দুর্বল।
অন্য সব এলাকাতেও যে একই ধরনের নাজুক অবস্থা বিরাজমান নয় তা কে বলতে পারবে। লক্ষ্য করার বিষয়, রাশিয়ার মূল নিরাপত্তা সংস্থাগুলো ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত রয়েছে, ফলে দেশের অভ্যন্তরে নিরাপত্তার দিকে তাকানোর মতো যথেষ্ট ফুরসত পাচ্ছে না নিরাপত্তা বাহিনী। কয়েক মাস আগে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের বিদ্রোহী সদস্যরা যখন বিনা বাধায় মস্কোর দিকে ধেয়ে আসছিল, তখনই বোঝা গিয়েছিল কতটা ভঙ্গুর হয়ে উঠেছে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। ওয়াগনার বিদ্রোহের রেশ কাটাতে না কাটাতেই মস্কো হামলা প্রত্যক্ষ করল রাশিয়ার জনগণ। এক বছরেরও কম সময়ের মধ্যে পুতিন প্রশাসনের নতুন এই দুর্বলতা অনেক কিছুর ইঙ্গিত বহন করে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ওয়াগনার বিদ্রোহের মধ্য দিয়ে ইউক্রেনের যুদ্ধের গতিপথ পাল্টে যায় অনেকখানি। রুশ নিরাপত্তা পরিষেবা ও ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে চলমান টান পড়েন প্রকাশ পায় এর মধ্য দিয়ে। যাই হোক, গত বছরের তুলনায় বর্তমানে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভালো অবস্থানে আছে বলেই মনে হচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তে শাসন ব্যবস্থার ভঙ্গুর দশা প্রকাশ হওয়াটা পুতিনের জন্য অস্থিরই বটে। ক্ষমতা টিকিয়ে রাখতে পুতিন কম কিছু করেননি, বলতে হয় অসাধারণ দক্ষতা দেখিয়ে রাজনৈতিক ক্যারিয়ারে সুরক্ষিত আছেন এখনও ভ্লাদিমির পুতিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।